मर्निंग आरो एक नतून ब्लगे आरो एक नतून दिने आपनादेर सबाइके आर एई चैनेले स्वागत। आज के हच्छे आमादेर भाइज्याक रोड ट्रिपेर डे 2। आज के अनेक किछु आमादेर प्लान आछे, जेमन फार्स्ट मोहना भिजिट करा, सेकेंड पुरी मंदिरे जावा एंड पुरीर एकटा दुटा साइट सीन करे चिल्का रम्भा जावा एंड सेखान थेके आमादेर प्लान आछे भाइज्याकेर दिके आगिए जावा। पुरी समुद्र कतदिनेर इच्छा छिलो, पुरीते एकबार जाबो। दीघा बहुबार गिएछि तो सत्यि खूब भालो लागছে आज एखाনে আসতে পেরে। আর এখানকার ঢেউটা দীঘার তুলনায় অনেকটা বেশি, জলের কালারটাও একটু অন্যরকম দীঘার তুলনায়। সো মোহনায় এই এসছি, এখানে পুরো কাঁচা রাস্তা, এখন ওই পর্যন্ত বাইক যাবে না, মোহনার ঠিক পয়েন্টটা ওখানে। আমরা এখন মানে সি বিচের সমুদ্রে একটু ঢেউয়ের কাছে যাচ্ছি, কারণ মোহনা যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা টোটালি ওয়াক ইন প্রোগ্রেস। এখানে ঢেউটা বেশ বড় জাসমিন, তাই না? তো আমাদের মোহনার যে টাইম স্পেন্ড করার ছিল সেটা করলাম, খুব ভালো লাগলো। আমরা হোটেলের দিকে আগে যাই, কারণ 7টায় আমাদের চেক আউট টাইম, তো এখনই 7টা বেজে গেছে, একটু রিকোয়েস্ট করে নেব। এই ছিল মোহনা। এবারে ট্রিপে নাইস একটা আপগ্রেড হয়েছে, এই যে ফ্ল্যাক্স, নিজেরাই ঘরে ঘরে চা। মানে বেশ একটা বড় রুম, ডবল বেডেড রুম পেয়েছি আর খুবই চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে পেয়ে গেছি। এটার জন্য জাস্ট আমাদেরকে পে করতে চাই অনলি ₹1200। এটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়াশরুমটাও বেশ ভালো, ক্লিন, সব কিছু রয়েছে। তো এই হোটেলটার ডিটেলসটা আমি ডেসক্রিপশানে মেনশান করে দেবো, আপনারা একবার ভিজিট করতে পারেন যারা পুরীতে আসছেন। দারুণ। আর এখান থেকে সি ফেসিংটাও রয়েছে। আমরা কালকে রাতে এই হোটেলটাতে ছিলাম, হোটেল ওয়েল ইন। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার হলো 9438340106। হোটেল আমরা চেক আউট করে দিয়েছি, বাট লাগেজটা এখন এখানে রাখা রয়েছে, কারণ আমাদের প্ল্যান আছে বামাসিস অ্যান্ড সায়ন ওরা হচ্ছে পুরীর মন্দিরে পুজো দেবে। এবারে আমরা পুরীর অলিগলি রাস্তা দিয়ে আগিয়ে যেতে লাগলাম পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি আকারে অনেক বিশাল আর দর্শনার্থীর ঢল যেন পুরো উপচে পড়েছে। দর্শনার্থীর ভিড় দেখে আপনারা একটা ধারণা করতেই পেরেছেন যে যেহেতু আমাদের এখন উদ্দেশ্য ভাইজ্যাক সামনে, তো এখানে পুজো দিতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রচুর ক্রাউড বাংলাদেশে চলে এসছে। মানে একবার চেষ্টা করেছিলাম যে পুরো মন্দিরের আর কি চার সাইড দিয়ে একবার ভিডিওগ্রাফিটা করব, তো বামাসিস আর সায়ন এখন ট্রাই করবে, ওরা পুজো দেবে। তো কীভাবে দিতে পারে, কতক্ষণে কমপ্লিট হবে বুঝতে পারছি না, বাট সুদূর লাইন, মানে 1 কিলোমিটারের উপরে আমরা গেছি, 2 কিলোমিটার তো হবেই মানে লাইন। তো দেখা যাক ওরা একটা ব্যবস্থা কিছু করছে। আর আমি আপনার যতটুকু পারলাম মানে বাইকের মধ্যে থেকে অ্যাকশন ক্যামেরা তুলে দেখিয়ে দিলাম মন্দিরটাকে। তো এরপরে আমরা হালকা ব্রেকফাস্ট করবো কোথাও, তারপর আগে যাব রম্ভা চিল্কা লেকের উদ্দেশ্যে। বিশাল লাইন, যা দেখে মনে হলো 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে পুরীতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো বন্ধুরা, ডে 2 এর রাইড স্টার্ট হলো আর আমরা হোটেল ওয়েল ইনকে টাটা করলাম। এবার আমরা আগে যাব টুয়ার্ডস চিল্কার দিকে। এখানে প্রচুর বানর, এই দেখুন কিরম বানরগুলো সব খেলা করছে, দেখুন অনেকগুলো বানর। তো পুরী থেকে বেরিয়ে বন্ধুরা আমরা প্রায় অনেকক্ষণ এরকম ভিতরে কাঁচা রাস্তা দিয়ে চালাচ্ছি গাড়ি চিল্কা লেক যাওয়ার জন্য। বন্ধুরা একটা ইনফরমেশান, যারা নিজেদের প্রাইভেট কারে বাইকে আসছো তারা কিন্তু এখানে এসে চিল্কা লেক বাই ম্যাপসে সার্চ করবে না, কারণ চিল্কা লেক সার্চ করলে ম্যাপস কোনো রেজাল্ট দেখাবে না। আপনাদেরকে সার্চ করতে হবে রম্ভা অর সাতপাড়া। এখন বাজে 11:30। আশা করছি আমরা 1টার মধ্যে চিল্কা লেক রিচ করে যাবো। आज के ट्रिप मीटारटा जिरो करे नेई ओखाने कोनो प्लेस भिजिट करी एई साइनबोर्डटा देखले मने करे जे रियली थैंक यू सो माच एत भालो एकटा प्लेस आमादेर दर्शन करानोर जोन्नो आर भिजिट अगेन। तो डेफिनेटली परे आबार भिजिट करब पुरी। तो एखान थेके आमरा पुरीके लेफ्ट करे दिलाम, एबार आगे गेलाम सोजा भाईजाकेर दिके। एकटा कथा आमार काल राते बला हयनि, भुवनेश्वर टू पुरी एई जे 70 किलोमीटर रोडटा, एई रोडटा दारुण रोड। जसमिन डाबे सांस खाচ্ছে এরকম বন্ধুরা যে এই যে রাস্তাটা প্রথমত আমরা তো সকালে আধা ঘন্টা পুরো গুলিয়ে ভূত হলাম, আধা ঘন্টা বলা ভুল হবে 1 ঘন্টা। ম্যাপ কাজ করছে না, চিল্কা লেক আসছে না, গিয়ে যাচ্ছি রোড এন্ড হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে এখন আছি প্রচুর বাম্পার, প্রচুর পট হোলস, ভালো লাগছে না। আর ডাবটা মন ছিল, কালকে ডাব হয়নি, তো আজকে সকাল সকাল ডাবের জলটা খেয়ে নিচ্ছি। এবার এখান থেকে সিধা আমরা রামেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। জাস্ট বাইকটাকে দেখো, কেন কেন ভালোবাসা আসবে না, দেখলেই চলে আসে ভালোবাসা। আর এইবারে তো মানে ফুল লোডেড। এই আঙ্কেলটা গেলেন সিটি 100 বাইক নিয়ে, উনি এজ হবে 65, যা দেখে মনে হলো আমার আরও বেশি তো কম না। উনি পুরো জগদলপুর, উড়িষ্যা, দারিংবাড়ি, আরাকু, ভাইজাক হয়ে আজকে পুরী যাচ্ছেন, কালকে সোদপুর ব্যাক করবেন। তো এইভাবেই বাঙালিরা তাদের মাইলস্টোনগুলো গড়ে তুলুক। আর সত্যি হ্যাটসঅপ, মানে ভালো লাগলো উনি কথা বললেন। আর ওনার এজ জাসমিন 65 হবে দেখে যা মনে হচ্ছিল, তাও সিটি 100 বাইক নিয়ে একা বেরিয়েছেন, মানে ভাবা যায় না। বলে না বন্ধুরা যে এভরি রোড হ্যাজ আ ডিফারেন্ট স্টোরি। দেখো এই রোডটার এখানে বিউটিটা দেখো, জাস্ট দারুণ লাগছে, দারুণ। বাট আমাদেরকে অনেকটা এগিয়ে যেতে হবে, তাই এখানে দাঁড়াচ্ছে না, আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আজকের রোড জার্নির 60 কিলোমিটার পুরী থেকে এসে এই প্রথম পাহাড় দেখতে পেলাম। পাহাড়ের রেঞ্জটা ওই দিকে আছে আই গেস, একটু আগিয়ে গিয়ে দেখি। বাট সত্যি কথা বলছি এই পুরী টু রামেশ্বর যে রাস্তাটা, এটা ভালো, ওকে ওকে, বাট প্রচণ্ড বাম্পারগুলো বেশি প্রবলেম করে। কতদিন পর এইরকম রেলগেট দেখছি, আর রেলগেট থেকে পার করে নেওয়ার জন্য তাড়াহুড়োও করছি। লোকেশান একটা ভালো দেখলাম, একটু দাঁড়ালাম, যাই না কেন কালকে কলকাতা থেকে পুরী 530 কিলোমিটার খুব স্মুথ রাইড ছিল। আজকে পুরী থেকে রম্ভা চিল্কা লেক প্রথম রাস্তায় ঘুরিয়ে হেঁটে গেলাম, তারপর এখনও পর্যন্ত প্রায় 60-65 কিলোমিটার চালিয়ে নিয়েছি আমি আজকে সকাল থেকে। চিল্কা লেক পৌঁছাতে পারিনি। তো এই রাস্তাটা রামেশ্বরম যাচ্ছে, মানে রামেশ্বর থেকে চিল্কা কিছুটা ডিস্টেন্সটা হবে। বাট মানে কোমরটাও ব্যথা করছিল আর কি, একটু জল খেলাম, একটু দাঁড়িয়ে গেলাম। এদিকের পাহাড়টা দারুণ পাহাড়, দারুণ লাগছে, ঘন সবুজ গাছে ভরা পুরো পাহাড়টা, সামনেও পাহাড়। বাহ, মানে এইবারে হাইওয়ে পেয়ে গিয়েছি। আর এই হলো সেই ভাইজাকের রোড, পাহাড় যেন মনে হচ্ছে একে বেঁকে রাস্তাটা গিয়ে পুরো পাহাড়ে ঢুকে যাবে। দারুণ রোড, দারুণ 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 লাগছে। পাহাড়গুলো সারিবদ্ধভাবে রয়েছে, আর রোডটা গিয়ে যেন মনে হচ্ছে ওখানেই এন্ড হবে। ফ্রেন্ডস, হোয়াট আ রোড! মানে ক্যামেরাটা বন্ধ করছি, আবার অন করছি। দারুণ দারুণ নাজারা, দারুণ দারুণ, হোয়াট আ বিউটি! রিয়েলি বন্ধুরা, ভালো লাগছে, ভালো লাগছে, দারুণ। রাইডারের অভাব নেই। আমার গাড়ি 90 তখনও চালাচ্ছে। চলো, তিনজন বিনা হেলমেটে। কি বলবো, পুরী থেকে বেরিয়ে যে কষ্টটা পাচ্ছিলাম না, মানে প্রথম 60-65 কিলোমিটার, তারপর এই যে রোডটা পেয়েছি আমরা, মানে মেন ভাইজাক হাইওয়ে যেটা বিশাখাপত্তনম যাচ্ছে আর কি। পাহাড়গুলো দেখছি, রাস্তা এত ভালো, দারুণ লাগে চালাতে, মানে শরীরে আর কোনো ক্লান্তি নেই। আরামসে আমার গাড়ি 80-90 ক্রুজ করছি পুরো রিল্যাক্স ভাবে। আমার থার্ড ফুয়েল আপ ফুল করে নিচ্ছি। আর এখানে প্রাইস হচ্ছে 102.7। আর এখনো পর্যন্ত আমরা উড়িষ্যার মধ্যেই আছি, তাই তো? ওকে, দেখা যাক কত টাকা তেল নেয়। এই যে আপনি স্মাইল দিলেন জানেন আরো আমাদের ভালো লাগবে যেতে। আর কি আছে, আমি হাসবো আপনি হাসবেন, আপনি হাসবেন আমি হাসবো, এই তো। হ্যাঁ 900। সো ফ্রেন্ডস চিল্কা লেক আর এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে, আর এখন টাইম 2:33। আমরা মেন হাইওয়ে থেকে এই বারকুল বলে একটা বোট পেলাম, বারকুল থেকে চলে এসছি সাবলেনে। মুখ চোখের দিকে তাকালে হবে না। তো এখন বাজে 3টে আর সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সায়ন তো আগে খাবে তারপরে বাইক স্টার্ট দেবে। তো আমরা চিল্কা ধাবা, আমরা বারকুল ঠিক যে সাইনবোর্ডটা থেকে লেফট নিয়েছি, নিয়ে দেখছি এখানে প্রচুর ক্রাউড আর ভিতরে আই গেস ডিশেস মানে খুব ভালো হবে কারণ প্রচুর ভিড়। ও বারকুল, ওকে যাক বারকুল। তো চলো আমরা গিয়ে লাঞ্চটা সেরে নেই। আর মিস্টার সায়ন আজকের আগের দিনের রাতে ডিনার পার্টিটা ট্রিট সায়নের তরফ থেকে ছিল, আজ লাঞ্চ ট্রিটটা দিচ্ছে সায়ন। টোটাল টিপে আমি স্পন্সর করছি, টোটাল টিপ স্পন্সর করছে। আমাদের লাঞ্চ কমপ্লিট আর কি বলবো সব ঠিক আছে ওকে ওকে, বাট খাবারের কোয়ালিটি একটু আলাদা তো হবেই, বাট চালটা যেন এখানকার কোনো রেস্টুরেন্টেই ভালো পাচ্ছি না। তো চলো এবার আমরা আগে চিল্কা লেকের দিকে। আমরা এখানে পার্কিংটা করে নিলাম, গাড়িতে লাগেজগুলো রয়েছে, শুধু ট্যাঙ্ক ব্যাগটা অ্যান্ড হেলমেটটা আমরা নিয়ে নিচ্ছি। আর এখানে বাইকের জন্য পার বাইক 20 রুপিস, আর 4 হুইলারের জন্য পার 4 হুইলার 40 রুপিস। আর এখানে নাম্বার আছে ফর ইনকোয়ারি অর এনি কোয়ারিস, এই নাম্বারটা ডায়াল করে নেবেন আপনারা। চলো আবর্জনা হয়ে গেছে একটা টুরিস্ট প্লেসে, বাট দেখুন কি সুন্দর লাগছে এই ভিউটা। চলুন আমরা আর একটু আগিয়ে যাই, দেখি ওইদিকে গিয়ে আর কি দেখা যায়। আচ্ছা আর আমরা একটু ফটো নেব একটা করে এখানে। দেখো এটা কাঁপছে, কাঁপছে না? হ্যাঁ হালকা কাঁপছে। দিন রাস্তার ধুলো বালি আর পেট্রোল জ্বালিয়ে মানে এটাই হচ্ছে প্রাপ্তি। দুটো হেলমেট লাগেজ জ্যাকেট ভিতরে পুরো পাসিনা হয়ে আছে। আমরা এখন বারকুল লেকে আছি, এটা চিল্কা লেকেরই আরেকটা পার্ট বলতে পারেন। আপনি এই লেকটাকে যে পার্ট থেকে দেখবেন অলমোস্ট একই লাগবে, বাট এখানে যারা আসবেন অবশ্যই বোটিং করবেন, বোটিংটা মিস করবেন না। বোটিংয়ের মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরিগুলোও আছে। তো যাই হোক আমাদের কাছে সময়টা সংক্ষিপ্ত, আমরা এরপরে আগিয়ে যাব আবার গোপালপুর বিচ হয়ে ভাইজাকের দিকে। তো সেহেতু আমরা এখানে বেশি সময় নেব না, কিন্তু আপনারা একবার ব্যাকগ্রাউন্ডটা দেখুন। এই দিক দিয়ে পুরো জল, সীমাহীন জল, এর পিছনে পাহাড় হয়তো আছে জানি না, দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। এইদিকে সব বোটিংগুলো চলছে, বোটের আওয়াজগুলো আসছে, আর এইদিকে পাহাড়ের রেঞ্জ, আর এইদিকে সানসেটটাও হচ্ছে একই সাথে। সব মিলিয়ে এক কথায় অপূর্ব। সো আমি আপনাদের সবাইকে বলবো যারা পুরী বা ভাইজাগ বা উড়িষ্যা ট্রিপ করছেন একবার কিন্তু বারকুলে এসে এই লেকটা পরিদর্শন করতে পারেন। আমাদের সামনে থেকে ট্রেন দেখতে কি ভালো লাগে। বন্ধুরা এখন আমরা আছি গোপালপুর সি বিচ থেকে এখনো 20 কিলোমিটার আগে। হাইওয়েতে না, সিরিয়াসলি হাইওয়ে সিকনেস কাকে বলে এটা আজকে বুঝতে পারছি। ভালো লাগছে চালাতে, বেশ ভালো লাগছে, বাট একটা সময়ের পরে না হাইওয়েটা না একই রকম ফিল হচ্ছে, তাই না? তো যাই হোক আমরা ইচ্ছা আছে গোপালপুর সি বিচে একটু হালকা নাস্তা পানি করবো, একটু টি ব্রেক করবো, তারপরে ডিসাইড করছি আমরা ভাইজাকের দিকে আগিয়ে যেতে পারি কতটা। কারণ আমরা যতটা আগিয়ে যাবো ততটাই এক্সপ্লোর করতে পারবো। আর আমাদের ভালো হোটেল হতে হবে এরকম কোনো মানে নেই। তো দেখা যাক কি হয়। মোটামুটি এখানে জাসমিন ও একটু ব্রেক নিয়ে নিয়েছে, আমরাও সবাই একটু ব্রেক নিয়ে নিয়েছি এখানে, কেন সন্ধ্যা নেমে এসছে তো गाड़ी लाइट गुलो सब जालिए नेब और एबार एकटु आमादेर राइडिंग फर्मेटटाके चेंज करे एकटु अन्यरकम भावे जाबो एके अपरेर जिगजैग वेते एके अपरके टेल फलो करते करते जाबो 6:30 और आमरा एखन होच्छे गोपालपुर सी बीचे जस्ट और 100 मीटर एखान थेके आमी बीच देखतेई पाচ্ছি एदिके प्लेग्राउंड रयेछे বাচ্চাদের কিছু এদিকে প্রচুর স্টলও রয়েছে। তো আমরা মর্নিং এ ব্রেকফাস্ট করলাম পুরি আর চিলকায় করলাম লাঞ্চ আর এখন হচ্ছে আমরা গোপালপুর। এখন বাজে 7টা আর গোপালপুর থেকে ভাইজাক 300 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি টাইম দেখাচ্ছে 5.5 ঘন্টা লাগবে। তো আমার মনে হয় না এই রাত্রে নাইট রাইড করাটা কোনো কারণে সেফ। আর সত্যি অপোজিট ডিরেকশন থেকে গাড়িগুলো যেভাবে লাইট মারছে পুরো ব্লাইন্ড হয়ে যাচ্ছি, মানে দেখতে পাচ্ছি না ঠিক করে রাস্তা কিছু। সো আমরা এখন গোপালপুরের কাছাকাছি কোনো একটা হোটেল অপশান খুঁজছি। সো আমাদের আজকে স্টে হবে গোপালপুরে। সকালের ব্রেকফাস্ট হলো পুরীতে, দুপুরের লাঞ্চ হলো চিলকাতে আর ইভিনিংয়ের নাস্তা হবে এখন গোপালপুর সি বিচে। হোটেল ব্লু হেভেন, কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বন্ধুরা তুলনামূলক বেশ ফাঁকা এই বিচটা গোপালপুর সি বিচ, হয়তো খুব এনজয় করছে, বেশ ভালো লাগছে। মানে আমাদের পুরীতে যে ক্রাউড ছিল মানে পা রাখার জায়গা নেই, তো এই বিচটা এরকম। এদিকে লাইটিং রয়েছে, এদিকে একটা মানে বেশ ভালো জায়গা করে দেওয়া হয়েছে। আর এদিকে সমস্ত ওই মাছের দোকানগুলো, মাছ ভাজা বা সমস্ত খাবারের দোকানগুলো এদিকটায় রয়েছে। তো ইভিনিং টাইমটা বেশ সুন্দর লাগছে বলে একবার আপনাদেরকে ফের দেখিয়ে দিলাম এই বিচের একটা ওভারভিউ। আপনারা যারা গোপালপুর সি বিচে আসবেন অবশ্যই অবশ্যই হোটেল বালাজি এই রেস্টুরেন্টে খাবারটা একবার ট্রাই করবেন। আমরা চিকেনের দুটো আইটেম, রুটি এগুলো নিয়েছিলাম। তো হায়দ্রাবাদি চিকেন ছিল একটা আর একটা ওদের কাবাব চিকেন ছিল, দুটোই লাজবাব। মানে আচ্ছা খাসা 5 স্টার হোটেলের মতো খাবারের কোয়ালিটি মনে হলো। তো এখানে অবশ্যই ট্রাই করবেন। এবার আমরা এখানে ঘুগনি খেয়েছি, ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, অনেক কিছুই। আর শেষে আমরা ভাবছি এখানে পান ট্রাই করবো। পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। জাসমিন ঠিক আছে? খুব ভালো, আচ্ছা ওকে। এদিকে একটা বড় মিরর রয়েছে, টিভি আছে অ্যান্ড এদিকে বেসিন রয়েছে, এখানেও মিরর, বেসিন, ওয়াশরুম বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এটা আমার ডাউট হচ্ছিল যে ব্যালকনি স্পেস আছে কিনা, তো এখান থেকে পুরো এইরকমভাবে বিচটা দেখা যায়। বিষয়টা এরকম, 2-3টে কথা বলবো, বেশি না, ভিডিওটা এন্ড করে দেবো। পুরী থেকে আমরা পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেকটা লেট করে বেরিয়েছিলাম। তারপর চিল্কাতে আমরা দুপুরে লাঞ্চটা করলাম অ্যান্ড আমাদের ভাইজাক যাওয়ার যে প্ল্যানটা ছিল সেটা পোস্টপন্ড হলো, কারণ এখন অলরেডি বাজে এখানে 7টা। তো এখান থেকে ভাইজাক আরও 300 কিলোমিটার পসিবল না, নাইট রাইড করাটা একদম সেফই না। সো আমরা ডিসাইড করলাম এখানে থেকে যাব। সেকেন্ড হচ্ছে আজকে আমরা রাইড করেছি অনলি ফর 250 কিলোমিটার মতো, বাট তবুও কালকে আমাদের একটা লং রাইড হয়েছিল। তো আজকেও 250। এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। হোটেলের ডেসক্রিপশান বক্সে হোটেলের নাম্বার অ্যান্ড ডিটেলসগুলো থাকবে। আর কাল মর্নিংয়ে আমরা গোপালপুরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে যাব ভাইজাকের জন্য, যেটা আমাদের মেন অ্যাট্রাকশান বা মেন এক্সাইটমেন্ট ফর ভাইজাক। জাসমিন কিছু বলবে? সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার তো করবেই। আর জাসমিন ও ব্লগ করছে, তো ওর চ্যানেলেও ভিডিওগুলো আসবে, একটু গিয়ে দেখো অ্যান্ড সাপোর্ট করো। ঠিক ওকে, চলো।